গোদের উপর বিষ ফোড়া আফ্রিকান সোয়াইন ফ্লু। আসামে এই ফিভারে আক্রান্ত হয়ে ইতিমধ্যে প্রায় 18,000 শুকর মারা গিয়েছে। করোনা সংকটের মধ্যে অসমে আফ্রিকান সোয়াইন ফিভার 12,000 শুকর নিধনের নির্দেশ দিল আসাম সরকার। স্বস্তির খবর হলো ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেলথ জানাচ্ছে পশু থেকে মানব দেহে এই ভাইরাস ছড়ায় না। একদিকে অসমে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, অন্যদিকে সোয়াইন ফিভারে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই প্রায় 18,000 শুকর মারা গিয়েছে আসামে। পরিস্থিতি উদ্বেগজনক বুঝে আরও 12,000 শুকর নিধনের নির্দেশ দিয়েছে অসম সরকার। প্রোটোকল অনুযায়ী কোনো মৃত শুকরের আফ্রিকান সোয়াইন ফিভারের রিপোর্ট যদি পজিটিভ হয় তাহলে তার 1 কিলোমিটার পরিধির গোটা অঞ্চলেই এই রোগের কেন্দ্রস্থল বা এপিসেন্টার হিসাবে ধরা হবে। কেন্দ্রস্থলের বাইরের 1 কিলোমিটার অঞ্চল জুড়ে নজরদারি এলাকা বা সার্ভেলেন্স জোন হিসেবে চিহ্নিত করা হবে। তারপরে 9 কিলোমিটার এলাকা বাফার জোন। অসমের 14টি জেলায় 30টি এপিসেন্টার রয়েছে। মে মাসের প্রথম শিরোনামে আসে অসমে আফ্রিকান সোয়াইন ফ্লুর সংক্রমণ। প্রতিবেশী রাজ্যগুলো অসম থেকে শুকর আমদানি বন্ধ করে দেয়, কিন্তু পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই। 18,000 শুকরের মৃত্যুর কথা বলা হলেও আসলে 1 লক্ষ শুকর ইতিমধ্যেই মারা গিয়েছে বলে শুকর প্রতিপালনের সঙ্গে যুক্তদের অভিযোগ। সবচেয়ে উদ্বেগের বিষয়ে মৃত্যুর আটকানোর মতো কোনো প্রতিষেধক নেই, কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না অসম সরকার। সরকারের তরফে অবশ্যই অভিযোগ অস্বীকার করা হয়েছে। 2019 সালে শুমারি অনুযায়ী গোটা দেশের মধ্যে অসমে শুকরের সংখ্যা সবচেয়ে বেশি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।